হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল রাখবে, ভিডিওটা লাইক করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে ক্লাস এইট বেঙ্গলি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। সবার প্রথমের প্রশ্ন, ও আরেকটা কথা বলি, যারা ব্লগ দেখতে ভালোবাসো, ডিবিএস ম্যাডামকে দেখতে ভালোবাসো, তারা ডিবিএস ম্যাডাম ব্লগ সার্চ করে নিও। সবার প্রথমের প্রশ্ন, বুকুর কোন কোন আচরণের জন্য তার মা অস্বস্তিতে পড়েছিল? উত্তর লিখব, বুকুর আচরণের মূল বৈশিষ্ট্য ছিল যা শুনেছে সকলের সামনে তা বলে ফেলা। প্রথমেই সে বলে যে অতিথিদের আসার খবর পেয়ে মা বলেছে গা জ্বলে গেল। আচ্ছা, অসময়ে লোকে বেড়াতে আসা তার ভালো লাগে না। তারপর জানায় যে সিনেমার টিকিট কেনা আছে বলে মা তাড়াতাড়ি রুটি করে নেবে। এছাড়া বুকু বলে যে তার বাবা রেগে লাল হয়ে বসে আছেন। সে অতিথিদের তাড়াতাড়ি চলে যেতে বলেন, কারণ পরে মা রান্না করবেন এবং নিন্দা করবেন। বুকুর এই আচরণের জন্য মা অস্বস্তিতে পড়েছিলেন। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, ছেলের কথা শুনে মার মাথায় বজ্রাঘাত, ছেলের এটা কোন হবে, কোন কথা? ওকে, ছেলের কোন কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো, কেন? উত্তর, আচ্ছা উত্তর লিখব, আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে উত্তরপাড়ার থেকে ভবানীপুরে নির্মলার বাড়িতে হঠাৎ উদয় হওয়া বেগুমাসি ডাম্বলকে বুকুর মা সামনাসামনি সাদর অভ্যর্থনা জানালেও মন থেকে মোটেই ভালোভাবে মেনে নেননি। একথা তিনি তার ছেলেকেও বলেন, কিন্তু অতিথি, এটা অতিথি হয়েছে, এটা অতিথি হবে। অতিথিদের সামনে হই হই অভ্যর্থনায় অভিনয় করার পর যখন বুকু প্রকৃত সত্য কথাটি তাদের সামনে বলে দেয়, তখন অপমানের লজ্জায় বুকুর মার মাথায় যেন বজ্রাঘাত হয়। নেক্সট প্রশ্ন, ডাম্বল স্কুলে ভর্তি করা হয়নি কেন? কি করে বুঝবো গল্পে বাড়িতে আসা বেগুমাসির ছেলে ডাম্বলকে বুকুর মা নির্মলা কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করে, ডাম্বল কি পড়তে টড়তে, এটা উড়তে এসেছে, এটা উড়তে না, এটা টড়তে, ঠিক আছে, পড়তে টড়তে শিখলে স্কুলে ভর্তি হয়েছে নাকি? এই প্রশ্নের উত্তরে বেগুমাসি কিছু বলতে চাইলে তাকে ছাপিয়ে গিয়ে ডাম্বল বলে ওঠে যে তার বাবার কিপটেমির কারণে তাকে এখনও স্কুলে ভর্তি করা হয়নি। 7 বছরে এতটুকু ছেলের 7 টাকা মাইনে তিনি দিতে পারবেন না, তার লেখাপড়ার দরকার নেই, প্রয়োজনে চাষবাস করে খাবে, এমনভাবেই নিজের সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন। নেক্সট প্রশ্ন, কারা ওরা, কবিতা অনুসারে ওদের পরিচয় দাও। উত্তর লিখব, ওদের সাধারণ পরিচয় হলো যে ওরা আমাদের দেশের হাজার হাজার বেকার যুবকদের কয়েকজন। কবিতায় এই ছন্নছাড়া যুবকদের সম্বন্ধে বলা হয়েছে যে বেকার যুবকরা নীতিহীন, আদর্শহীন, এদের ভদ্রতা বোধ নেই, এরা শ্লীলতা শালীনতা বোঝে না, এদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ঘরে বাইরে কোথাও কোনো জায়গা নেই, প্রেম নেই, দরদ নেই, এমনকি সামান্য আড্ডা দেওয়ার জন্য মধ্যবিত্ত বাড়ির যে রকটি বরাদ্দ ছিল সেটিও ভেঙে দেওয়া হয়েছে। তাই কবির মতে এরা নেই রাজ্যের বাসিন্দা, নৈরাজ্য হবে, এটা নেই রাজ্যের বাসিন্দা বা নৈরাজ্যের বাসিন্দা, ঠিক আছে। নেক্সট, প্রাণ আছে, এখনও প্রাণ আছে, এই দুর্মর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কবিতায় কীভাবে বিঘোষিত হয়েছে তা আলোচনা করো। উত্তর লিখব, কবি অচিন্ত কুমার সেনগুপ্ত তার ছন্নছাড়া কবিতাটির মধ্য দিয়ে প্রাণের আশাবাদ এবং এক প্রত্যয়ের তপ্ত
সমাপ্ত শঙ্খধ্বনি ব্যক্ত করেছেন। কবিতায় বর্ণিত তথাকথিত নেই রাজ্যের বাসিন্দে রোখা মেজাজের বেকার যুবকরা সমাজে ছন্নছাড়া হিসেবেই পরিচিত। তারা বিনয়ী নয়, তাদের ভদ্রতা শালীলতা নেই, তাদের জন্য সর্বত্রই না। আপাতভাবে ছন্নছাড়া এই যুবকরাই রাস্তায় পড়ে থাকা এক বেওয়ারিশ ভিখারির মরণাপন্ন অবস্থায় তার পাশে দাঁড়ায়। ভিখারিটির নিরীহ প্রাণকে বাঁচিয়ে তুলতে তারা তৎপর। চারপাশের প্রতি এটা হবে হচ্ছে প্রতিবন্ধকতা, এটা হবে প্রতিবন্ধকতা, চারপাশের প্রতিবন্ধকতা ও নিরাশার মধ্যেও তারা প্রাণের সন্ধান করে। আচ্ছা, শুষ্ক লতাপাতাহীন গাছটির সোনালী কচি পাতা এবং ফুলে ভরপুর হয়ে ওঠার মধ্য দিয়ে তাদের এই ইতিবাচক মানসিকতার প্রতিফলন ঘটেছে। অর্থাৎ সমস্ত নৈরাশ্য এবং প্রতিবন্ধকতা, এটা হচ্ছে প্রতিবন্ধকতা, এই জায়গাটাও হবে প্রতিবন্ধকতার মধ্যেও প্রাণের অমরত্বের বাণী ব্যক্ত হয়েছে। মনুষ্যত্ব হারিয়ে যায় না, বরং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রাণকে, এটা হচ্ছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো মধ্যেই প্রাণকে প্রাণ দিয়ে, এটা প্রাণকে, এটা হবে প্রাগ ঐশ্বে প্রাণ হবে, প্রাণকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব করা যায়। ঠিক আছে, এইভাবে ঠিক উত্তরটা আমরা লিখবো, দেখে নাও ভালো করে। নেক্সট প্রশ্ন, কবিতায় নিজের ভব্যতা ও শালীলতাকে বাঁচাতে চাওয়া মানুষটি ছন্নছাড়াদের প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও। উত্তর আমরা লিখব, ছন্নছাড়া কবিতায় কথক তথাকথিত শিক্ষিত ভদ্র শালীন সমাজের প্রতিনিধি, তাই ছন্নছাড়া হিসাবে পরিচিত যুবকগুলি সমস্ত প্রতিবন্ধকতা ও নৈরাশ্যের মধ্যেও যখন বেওয়ারিশ ভিখারির প্রাণ বাঁচাতে তৎপর হয়েছে, তখনই সভ্য শিক্ষিত কথক সেই পরিস্থিতিতে পালিয়ে বাঁচতে চেয়েছেন, কিন্তু দূর থেকে যুবকদের প্রতি কথকের সহানুভূতিই শুধু নয়, গভীর শ্রদ্ধার মনোভাব প্রকাশিত হয়েছে। তার মনে হয়েছে এই যুবকরা নেই রাজ্যের বাসিন্দা হতে পারে, কিন্তু চারপাশের এত প্রতিবন্ধকতা ও নিরাশার মধ্যেও তাদের মনুষ্যত্ববোধ হারিয়ে যায়নি, বরং সফল মানুষদের তুলনায় অনেক বেশি আসছে। সর্বহারা উপেক্ষিত ভিখারির প্রাণ বাঁচানোর প্রয়াসের মাধ্যমে তাদের মনুষ্যত্ববোধেরই প্রকাশ ঘটেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাব, কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তর, অচিন্ত্যকুমার সেনগুপ্ত তার ছন্নছাড়া কবিতায় দুবার গাছের প্রসঙ্গ এনেছেন। প্রথম যখন গাছটিকে কবি দেখেন, তখন গাছটিকে দেখে তার গাছের পেতচ্ছায়া বলে মনে হয়েছে। লতাপাতাহীন রুক্ষ জীর্ণ সরু কাঠির মতো ডাল নিয়ে সে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন তিনি এক বেওয়ারিশ ভিখারির সামান্য প্রাণটুকুকে, এটা প্রাগ এসছে প্রাণ হবে, প্রাণটুকুকে নিয়ে ছন্নছাড়া যুবকদের লড়াই, তাকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা দেখলেন, তখন তিনি আবার কবিতায় গাছের প্রসঙ্গ নিয়ে এলেন। এবার সেই প্রেতচ্ছায়া গাছটির রূপ বদলে ভরে উঠেছে সবুজ পাতায় ফুলে রসে। এই গাছটি তাই কবিতায় দুবার দৃষ্টি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথমে সে আশাহীন রুক্ষ ছন্নছাড়া বাস্তব সমাজের প্রতীক, শেষে আশা প্রাণ ও অস্তিত্বের জন্য লড়াইয়ের প্রতীক। এই লাইন দুটো লাস্টের অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, দিতেই হবে। নেক্সট প্রশ্ন, নইলে আর ব্যাটাদের ছোটলোক বলেছে কেন, বক্তাকে এই উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কী পরিচয় পাও। উত্তর লিখব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে আলোচ্য উক্তিটি বক্তা জমিদার বেনি ঘোষাল। 100 বিঘা জমির মাঠে জল জমে কৃষকদের সারা বছরের দুমুঠো অন্নের যোগান নষ্ট হতে চলেছে, এই বিপদের হাত থেকে রক্ষার একমাত্র উপায় মাঠের দক্ষিণ ধারে অবস্থিত
মুখুজ্জে ও ঘোষালদের বার্তা কাটিয়ে ফেলা। কৃষকরা এটা বেনি হবে, এখানটা বেনি করব। বেনি ঘোষালের কাছে সকাল থেকে সজল নয়নে অনুরোধ জানিয়েও বিফল হয় রমেশ। বেনির মত নেওয়ার জন্য তার কাছে এলে বেনি জানায়, এটা বেশি এসছে বারবার, এটা বেনি হবে। হ্যাঁ, বেনি জানায় যে দরিদ্র কৃষকদের সারা বছরের সর্বনাশ হলেও তার পক্ষে বছরে 200 টাকা লোকসান করা সম্ভব নয়, আর দরিদ্র কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে পরে তারই কাছে জমি বন্ধক, এটা বন্ধক, ঠিক আছে, জমি বন্ধক রেখে ধার করে খাবে। এই সুযোগের সদ্ব্যবহার করে বেনি নিজের জমিদারি আরও গুছিয়ে নিতে পারবেন। দরিদ্র কৃষকদের শুধু ক্ষতি করে এবং নিজের আখের গুছিয়েই বেনি ক্ষান্ত হননি তিনি, দরিদ্র কৃষকদের ছোটলোক বলেছেন। বেনির এই আচরণ ও মন্তব্য থেকে বোঝা যায় তিনি একজন অত্যন্ত মানসিকতা সম্পন্ন, আত্মসর্বস্ব ও বিষয়ী ব্যক্তি। তার কোনো রুচিবোধ নেই, কোনো মানসিকতা বা সহানুভূতি নেই, ঠিক আছে। এইভাবে আমরা অ্যান্সারটাকে করব, দেখে নিয়েছো। নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? উত্তর, রমা জানতেন বাট কাটিয়ে দিলে বছরে 200 টাকার লোকসান হবে। রমার পিতা রমা ও তার ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছেন। নাবালক ভাইয়ের সম্পত্তি ও জমিদারির অভিভাবক রমার পক্ষে এত টাকা লোকসান করা উচিত বলে মনে হয়নি, তাই তিনি রমেশের অনুরোধে রাজি হয়নি, ঠিক আছে। এইভাবে অ্যান্সারটা করবো। তাহলে এই ছিল প্রশ্নপত্র। খুব ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো পড়ো, বাকি যে চ্যাপ্টার্সগুলো তারও প্রশ্নপত্র ভেরি রিসেন্ট আপলোড হবে, নোটিফিকেশান অন রেখো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, ভালো থেকো।